হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কালো জিরে বাটা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি মাছের পিসগুলো দিয়ে দেব। তেলের মধ্যে মাছের পিসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলোকে আমি নাড়াচাড়া করে দুই পাশটাই হালকা ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি ঘুরিয়ে দিয়েছিলাম, অন্য সাইডও ভাজা হয়ে গেছে, এইবার তুলে নিচ্ছে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 টিস্পুন কালো জিরে, আর 2টো কাঁচা লঙ্কাকে আমি পেস্ট বানিয়ে দিয়ে দেব। 1 টিস্পুন কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কার পেস্ট আমি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের বেগুনকে আমি এইভাবে কেটে নিয়েছি, বেগুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে বেগুনকে নাড়াচাড়া করে নিচ্ছি, হালকা ভেজে নেব। বেগুন হালকা ভাজা হয়ে গেলে বেগুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 মতো নুন। নুন দেওয়া হয়ে গেছে 7 মতো, এইবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে দেব কালারটা ভালো আসার জন্য। কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে বেশি মাত্রায় দেওয়া আছে বলে আমি লাল লঙ্কা আর দিচ্ছি না, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারটা ভালো আসার জন্য। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো বেগুনের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নুনটাও মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটুখানি নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 গ্লাস হালকা গরম জল। জলটা আপনারা যেই রকম ঝোলটা পছন্দ করবেন সেই মতো দিয়ে দেবেন। জল দিয়ে আমি ভালো করে সব কিছু মিক্স করে নিয়ে ঢেকে দেব। ফুটতে শুরু করলে তার আগে দিয়ে দেব ঝোলের মধ্যে মাছের পিসগুলো। ফুটতে শুরু করে দিয়েছে, মাছের পিসগুলো দিয়ে দিলাম। এইবার লো ফ্লেমে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে দিয়েছি, কালারটা খুব সুন্দর এসেছে। এইবার আমি গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিয়েছি, আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি ইলিশ মাছের পাতলা ঝোল। এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। আমার নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।